আপনি কি আলু চাষি অথবা আলুর ব্যবসা করেন তাহলে জেনে নিন আজ বাংলায় নতুন আলুর দাম কত আজ আলুর এস্টল দাম পাঁচশো টাকার নিচে রয়েছে বেশিরভাগ জায়গায় এবার ফলন কম হলেও তুলনামূলকভাবে বন্ডের চাহিদা একটু কম রয়েছে সেই কারণে দাম খুব একটা বাড়ছে বা কমছে না যদি আলু তোলা প্রায় শেষের মুখে আলুর এস্টল রোডের দাম পাঁচশো টাকার মধ্যে রয়েছে বাংলায় আলু তোলা প্রায় শেষের পথে আজ বৃহস্পতিবার রাজ্যের নতুন আলুর দাম কয়েক জায়গায় বেড়েছে পাঁচ থেকে দশ টাকা আবার কয়েক জায়গায় দাম কমেছে আলুর এস্ট্রোলের দাম পাঁচশো টাকার মধ্যেই রয়েছে বেশিরভাগ জায়গায় এবার ফলন কম হলেও তুলনামূলকভাবে বন্ডের চাহিদা একটু কম রয়েছে সেই কারণে দাম খুব একটা বাড়ছে বা কমছে না জ্যোতি আলু তোলা প্রায় শেষের মুখে এবার আলুর ভালো দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের পাশাপাশি হিমঘরগুলোতে আলুর বন্ডের কালো অভিযোগ রয়েছে সরকার ছশো পঞ্চাশ টাকা কুইন্টাল দরে আলু কেনার ঘোষণার পর আলুর দাম বাড়তে শুরু করে তবে রাজ্যের বড় অংশের চাষি দামের কারণে সরকারকে আলু বিক্রি করেননি চাষিরা জানিয়েছেন খোলা বাজারে বিক্রি করে তাদের বিঘে প্রতিতে সাত থেকে আট হাজার টাকা লোকসান হয়েছে আমাদের রাজ্যে আলুর ফলন বেশি হয়ে থাকে হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ তেইশে মার্চ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ ও বাংলায় কোথায় কত দামে আলু বিক্রি হচ্ছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব রাজ্যের কোন জায়গায় কোন ইউনিটে কোন এলাকায় আলুর বন্ডের দাম কত তা জেনে নিতে পারেন চাষি ও ব্যবসায়ী ভাইয়েরা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বৃহস্পতিবার কোথায় আলুর দাম কত প্রথমে আমরা দেখে নেবো উত্তরপ্রদেশের কানপুরে তিনশো টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে আগ্রাতে তিনশো টাকা ফারুকাবাদে তিনশো পনেরো টাকা গুজরাতে তিনশো টাকা এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর আলিপুরদুয়ারে তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে স্টোল লোডের দাম কোচবিহারে দিনহাটাতে তিনশো টাকা বস্তা কোচবিহারে তিনশো টাকা বস্তা জলপাইগুড়িতে তিনশো টাকা বস্তা মাতাভাঙাতে তিনশো টাকা বস্তা ধূপগুড়ি জলপাইগুড়িতে তিনশো পঁচিশ টাকা আমলাগোড়াতে চারশো ষাট টাকা বদনগঞ্জে চারশো ষাট টাকা বেলিয়াতোড় চারশো চল্লিশ টাকা বাঁগদহ চারশো পঁয়ষট্টি টাকা চমকাইতলা চারশো ষাট টাকা চাতরাতে চারশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনা রোড চারশো পঁয়ষট্টি টাকা চন্দ্রকোনা টাউন চারশো পঞ্চাশ টাকা গোয়ালতোড় চারশো ষাট টাকা গড়বেতা চারশো ষাট টাকা জোকরাতে চারশো পঞ্চাশ টাকা কতুলপুরে চারশো ষাট টাকা জয়রামবাটিতে চারশো ষাট টাকা কামারপুকুর চারশো ষাট টাকা কারালাঘাট পূর্ব বর্ধমানে চারশো সত্তর টাকা মশাগ্রাম চারশো সত্তর টাকা কামারপুকুর চারশো ষাট টাকা ডাকবাংলোতে চারশো দশ টাকা জামালপুর চারশো সত্তর টাকা ময়নাপুর চারশো পঞ্চাশ টাকা সোনামুখী চারশো চল্লিশ টাকা সুরে কালনা চারশো সত্তর টাকা আম্বিকা কালনা চারশো ষাট টাকা উদয় নারায়ণপুর পাঁচশো টাকা পাণ্ডুয়াতে চারশো পঞ্চাশ টাকা বর্ধমানে চারশো ষাট টাকা মেমারিতে চারশো ষাট টাকা বুলবুলিতলা চারশো ষাট টাকা তারকেশ্বরে চারশো আশি টাকা গোঘাট চারশো পঞ্চাশ টাকা আরামবাগে চারশো সত্তর টাকা হরিপালে চারশো সত্তর টাকা কাবলে চারশো সত্তর টাকা সাম্প্রতিক তত্ত্বের উপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গার দাম ভিন্ন হতে পারে তাই কৃষক ও ব্যবসায়ীদের অনুরোধ তারা আলু বিক্রি করার আগে লোকাল বাজারের দাম যাচাই করে তবেই বিক্রি করবেন তো প্রিয় কৃষক বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পেতে ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন